আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি, পরীক্ষা যত কঠিন পুরস্কারের পরিমাণ তত বেশি। যেমন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন বিএ ডিগ্রি এক্সামিনেশন, যদি পাশ করেন তাহলে আপনি গ্রাজুয়েট বিএ গ্রাজুয়েট ইন আর্টস, তবে যদি এমবিবিএস পরীক্ষায় পাশ করেন তাহলে গ্রাজুয়েট হবেন, নামের আগে ডক্টর বসাবেন ডক্টর। কিন্তু এমবিবিএস পরীক্ষায় পাশ করা এটা বিএ পরীক্ষায় পাশ করার চেয়ে অনেক বেশি কঠিন। তাহলে পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বেশি। আর এই কারণে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, এটা আছে সুনান আল তিরমিজিতে, এক লোক জিজ্ঞেস করলো এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়। নবী উত্তরে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়, এরপরে যারা নবী রাসূলগণের ঘনিষ্ঠ, যারা নবী রাসূলগণের মতো, তারপরে যারা সাহাবীগণের মতো। আর একজন লোকের ঈমান যত বেশি মজবুত পরীক্ষাটা তত বেশি কঠিন, তাকওয়া যত বেশি থাকে আল্লাহ তত কঠিন পরীক্ষা দেবেন। আপনি কোথাও এমবিবিএস নিয়ে পড়াশোনা করছেন কারণ বেশি নম্বর পেয়েছিলেন এইচএসসিতে, সেজন্য এখানেও পরীক্ষা কঠিন, এমবিবিএস পাস করাটাও বেশ কঠিন, তাহলে এখানেও নবী রাসূলগণের তাকওয়ার সাথে সাধারণ মানুষের তাকওয়ার কোনো তুলনাই হয় না। যেহেতু তারা ছিলেন নবী এবং রাসূল, তাই তাদেরকেও পরীক্ষা করা হয়েছে, কোনো নবী রাসূলকে এই পরীক্ষা নিয়ে ছেড়ে দেওয়া হয়নি, তাদের তাকওয়া লেভেল অনেক উপরে। নবী রাসূলকে অনেক বেশিবার পরীক্ষা করা হয়েছে সাধারণ মানুষের চেয়ে, আপনার মাঝে অনেক বেশি, অনেক কঠিন। তাহলে আপনার তাকওয়া যদি বেশি হয় আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। সত্যিকারের মুমিন কোন বিপর্যয়ের মধ্যে পড়লে বলে আহ সুবহানাল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। সে ধরে নেয় এটা একটা পরীক্ষা, কোনো বিপর্যয় আসলে সেটা হয় একটা পরীক্ষা অথবা একটা শাস্তি। নবীগণের তাকওয়া অনেক বেশি, তাদের জন্য এটা শাস্তি না, এটা পরীক্ষা, আর তারা পাশ করেছেন। যদি কারো জীবনে কোনো ভালো কিছু ঘটে সেটা হয় একটা পুরস্কার অথবা পরীক্ষা, সম্পদ হতে পারে পুরস্কার অথবা একটা পরীক্ষা। ভালো কোনো কিছু ঘটলে সেটা হয় পুরস্কার নয়তো একটা পরীক্ষা। অনেকে আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তারপরে বলে আমাকে সম্পদ দাও, আল্লাহর সম্পদ দেন, তারপরে তারা পরীক্ষায় ফেল করে। তাহলে এই পৃথিবীতে তারা তাদের ইচ্ছে মতো আরামায়েশ করে কিন্তু আখিরাতে শুধু ক্ষতিগ্রস্ত হয়। দান একটা পরীক্ষা, সন্তুষ্ট হওয়া পরীক্ষা, সন্তান সন্ততিও পরীক্ষা।